আসসালামু আলাইকুম, আমি কাউসার হাসান মিয়াদ বলছি, ময়মনসিং বিভাগের ফুলপুর উপজেলার 1 নং সন্দরা ইউনিয়ন থেকে বলতেছি, বন্যার্ত এলাকা থেকে বলতেছি। দেখতেই পাচ্ছেন আমার বাসার সামনে যে অবস্থা, এটা হইতেছে মূলত মানে মালিজি নদীর উপরে, মানে নদীটার সাথেই আমাদের ইতিহাসে, আমাদের 35 বছর ইতিহাসে আমরা এরকম দেখি নাই, আমাদের বাপদাদাও দেখে নাই এরকম বন্যা হইতে। আমাদের যে কি অবস্থা পাবে, আমাদের 15টা গ্রাম এদিকে তলায় গেছে, মানে কি বলবার অবস্থা। আপনারা হয়তো দেখতে যাবেন, একজন লোক মারা গেছে, তার শাশুড়িকে বাঁচাইতে যে জামাই মারা গেছে আমাদের এখানে বন্যার স্রোতে বেশি, তারপর তাকে উদ্ধার করা হয়েছে। মানে অবস্থা যে কতটুকু ভয়াবহ বলার বাইরে। এখানে আমাদের পর্যাপ্ত পরিমাণ স্বেচ্ছাসেবক লাগবে, ত্রাণ লাগবে। আপনারা যেভাবে, আমরা যেভাবে ফেনীবাসী এবং কুমিল্লাবাসীর পাশে দাঁড়িয়েছিলাম, আপনারা যেভাবে দাঁড়িয়েছিলেন, ঠিক সেভাবে আপনারা আমাদের পাশে দাঁড়ান। আমাদের ময়মনসিং বিভাগের ফুলপুর উপজেলার 1 নং সন্দরা ইউনিয়ন মানুষের পাশে দাঁড়ান। আপনাদের কাছে আমি বিনীত আহ্বান করতে চাই, আপনারা যে যেভাবে পারেন আমাদের সহযোগিতা করেন। আপনারা সহযোগ, আপনার আমার আজকে অবস্থা আপনার হইতে কতক্ষণ, আমার আজকে অবস্থা আপনার হইতে কতক্ষণ, আপনি আমরা আজকে এই বিপদে পড়ছি, আমার গ্রামবাসী বিপদে পড়ছে। দেখেন আমি কিন্তু মোটামুটি সেফ জায়গায় আছি, আমি সারাদিন উদ্ধার কার্যক্রম পরিচালনা করে আসে খাবার বসছি, বৃষ্টি শুরু হয়েছে, অবস্থা এই যে খুবই অবস্থা ভয়াবহ। আর যেই পরিমাণে বিদ্যুৎ চমকাইতেছে বলার বাইরে, মানে এই এলাকার মানুষ অনেক উদ্ধার করছি, তারপরে ওই যে কারেন্ট চলে গেছে, অনেক মানুষ এখনও অবস্থা খুবই ভয়াবহ অবস্থায় আছে, কারেন্ট চলে গেছে। আমি আপনারা সবাইকে বলতে চাই, আপনারা আমাদের পাশে আসুন, আপনারা আমাদের উপজেলার মানুষের 1 নং সন্দরা ইউনিয়নের পাশে আসুন, ময়মনসিং বিভাগের পাশে চলে আসুন। আহ্বান জানাচ্ছি, প্লিজ প্লিজ যেভাবে পারেন আপনারা ত্রাণ নিয়ে, উদ্ধার কর্মী নিয়ে তাড়াতাড়ি দ্রুত চলে আসেন। বৃষ্টি হচ্ছে, এলাকা আরও প্লাবিত হবে, আরও অবস্থা ভয়াবহ হচ্ছে। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা আমাদের পাশে দাঁড়ান। এই যে কারেন্ট চলে আসছে, কোচা কারেন্ট চলে আসছে, খুবই মানে ভয়াবহ একটা অবস্থা। আমি আপনাদেরকে বইলে বুঝাইতে পারতেছি না, মানে কী অবস্থা। আমি আজকে যে আমি যে উদ্ধার কাজে বিভিন্ন জায়গায় গেলাম, মানুষ গলা সমান পানি, বাড়িতে টুনের উপর, এখানে সেইভাবে কোনো নিউজ পোর্টালও আসতেছে না, মানে রাস্তা দিয়ে ঘরে পানি যাচ্ছে, মানে কী বলবার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ বলার মতো আমার ভাষা নেই। আপনাদের কাছে বিনীত আহ্বান জানাচ্ছি, আপনারা আমাদের পাশে দাঁড়ান, আপনারা ময়মনসিংবাসীর পাশে দাঁড়ান, আপনারা সন্দরাবাসীর পাশে দাঁড়ান। 15টা গ্রাম প্লাবিত হয়ে গেছে, বুঝতে পারতেছেন সেই পরিমাণ রেস্কিউ টিম, বিডি রেসপন্স টিম থেকে কিন্তু একটা, এবং রক্তদান আমরা ময়মনসিং থেকে আসছি, আমরা লোকাল যারা আছি ময়মনসিং বাংলাদেশে বিভিন্ন ভার্সিটি পড়তে আন্দোলন করেছে, আমরা সবাই চলে আসছি, আমাদের গ্রামের পাশে দাঁড়ানো আছে। আপনারা আসেন, আপনাদেরকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করে আমাদের গ্রামগুলোতে নিয়ে যাবো, এবং মানুষকে যেভাবে পারে আমরা মানুষকে উদ্ধার করবো। আপনারা আসেন, আমাদের পাশে দেন, আপনারা যেভাবে ফেনী কুমিল্লাবাসীর পাশে দাঁড়িয়েছেন আমাদের পাশে দাঁড়ান। আমি আপনাদেরকে আমাদের পাশে চাই, আপনারা এই বন্যার্ত মানুষগুলোর পাশে চাই, আপনারা যেভাবে সহযোগিতা করেন। আমরা তো ফেনী কুমিল্লাবাসী সহযোগিতা করছেন, আপনারা তো করেছেন, ঠিক তেমনইভাবে আপনারা আমাদের পাশে দাঁড়ান ভাই, আপনারা আমাদের পাশে দাঁড়ান, কিছু বলার নেই, আপনারা অনুগ্রহপূর্বক আপনারা আমাদের পাশে দাঁড়ান। এই শিবপুর নালিতাবাড়ি সকল নেত্রকোনা সহ যত সকল যে উপজেলাগুলো আছে বন্যায় অবস্থা, আপনারা দেখতেছেন সকলের পাশে দাঁড়ান, সকলের পাশে দাঁড়ান। আপনাদের অনুগ্রহপূর্বক বলতেছে, যে বিদ্যুৎ চমকাইতেছে, কারেন্ট চলে যাইতেছে, মোটামুটি কারেন্ট ইলেকট্রিসিটি আছে, কিন্তু খাবার দাবারের অবস্থা খুবই ভয়াবহ, নাজেহাল অবস্থা। আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করতেছি, আপনারা যেভাবে পারেন আপনারা মানুষের পাশে দাঁড়ান, আমাদের পাশে দাঁড়ান, ত্রাণ নিয়ে আসেন, আপনারা উদ্ধার সামগ্রী পাশে নিয়ে আসেন। আজকে একটা বোর্ড নিয়ে আসছে আমাদের ফেনীর এক বড় ভাই, আমরা যে কাজ করি তারা আমাদের কাছে একটা বোর্ড নিয়ে আসছে, আমাদের সহযোগিতা করছে। আপনারা ঠিক সেভাবে আসেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি, গর্জরে অনুরোধ করতেছি, আপনারা এই ফুলপুর ছন্দরাবাসীর পাশে দাঁড়ান। ফুলপুর ছন্দরা 1 নং ছন্দরা ইউনিয়নের যে অবস্থা আছে সেইখানে আপনারা যে অবস্থা ভয়াবহ অবস্থা, এই মানুষের পাশে দেন, আপনারা বোর্ড নিয়ে আসেন, যে যেভাবে পারেন আপনার সহযোগ, ত্রাণ হইলো যে যেভাবে পারেন। আমার মানে আমি কথা গুলাই ফেলতেছি, আমার অবস্থা এরকম হইতেছে, মানে কী বলবো, হাহাকার অবস্থা। আমার বাসার এখানে কমর সমান পানি, এখানে কমর সমান পানি, মানে ভয়াবহ একটা অবস্থা ভাই। সবাই পাশে দাঁড়ান, আপনাদের খুবই রিকোয়েস্ট, আপনারা মানুষের পাশে দাঁড়ান, আপনারা আমাদের পাশে দাঁড়ান যে যেভাবে পারেন, যেভাবে কুমিল্লা ফেনীর বাসীর পাশে দাঁড়িয়েছেন, আরেকবার আমাদের পাশে দাঁড়ান। ইনশাল্লাহ আমরা সবাই মিলে এই দেশটাকে সুন্দর করে ঘুরবো ভাই। আপনারা
আমার আজকে এই অবস্থা, আপনার হইতে কতক্ষণ, আপনার আমার আমার হবে, আপনার আসবেন, আপনার হবে, আমি যাবো, এটাই তো বাংলাদেশ ভাই, এটাই তো বাংলাদেশ। আমরা তো এই সোনার বাংলাদেশই করতে চাই। আপনাদের কাছে অনুরোধ, যত সকল অর্গানাইজেশন, যত সকল কিছুই আছে, সবাই মিলে আমাদের পাশে দাঁড়ান। বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর সকলকে যে যেভাবেই পারেন, ফান্ডিং করে পারেন, নিজের অর্থে আনে পারেন, ট্রাস্টের মানুষ সবাই আপনাদের পাশে আসেন, এক নং চন্দরাবাসীর পাশে আসেন। 15টা গ্রাম আপনি চিন্তা করতে পারতেছেন 15টা গ্রাম কতটা ভয়াবহ হইতে পারে? 15টা গ্রামের মানুষ বিদ্যুৎ চমকাইতেছে, আর এই যে আমার বাসার এই পানি, মানে অবস্থা খুবই ভয়াবহ আমি বলবো। আর মানুষের পাশে দেন, আমাদের পাশে তারা অনুগ্রহপূর্বক সর্বশেষ এই রিকোয়েস্ট করে পুরো বাংলাদেশের মানুষকে ময়মনসিংহ বিভাগবাসীর পাশে চাই। আমার সুন্দর ইউনিয়ন, এক নং সুন্দর ইউনিয়ন, ফুলপুর উপজেলা এক নং সুন্দর ইউনিয়নবাসীর পাশে চাই। আপনারা আসেন, আপনারা আমাদের পাশে দাঁড়ান, আমাদের হয়ে আপনারা আমাদের পাশে দাঁড়ান, আমরা আপনাদের পাশে দাঁড়াবো। এভাবে মিলেই তো বাংলাদেশটা ঘুরবো। বা একটা জিনিস বুঝতে পারতেছেন না, মানুষ কতটা, মানে বন্যার্ত যে মানুষগুলা, সেটা কতটা খাবার সমস্যা, পানির সমস্যা, মহিলা মানুষের প্যাড নেপকিনের সমস্যা, কত গর্ভবতী মহিলা মানুষরা আসতে চায় না। আর আমাদের এখানে কোনো সময় এরকম বন্যা হয় নাই যে তারা অভ্যস্ত থাকবে, তারা গবাদি পশু ছেড়ে ঘর ছেড়ে আসতে চায় না। পীড়া ভেঙে যাচ্ছে মানুষের, তাও তারা আসতে চাচ্ছে না। আপনারা মানুষের পাশে দাঁড়ান, আপনারা আমাদের পাশে দাঁড়ান ভাই, অনুগ্রহ পূরণ করছি, আপনারা মানুষের পাশে দাঁড়ান, আমাদের পাশে দাঁড়ান। এই দেখছেন বিদ্যুৎ চমকাইতেছে, এইদিকে ওই যে মালিজি নদী সামনে আমাদের বাসার সামনে, ওই পাশে মালিজি নদী, এখানে বন্যা, ওইখানে ব্রিজ আছে। এটা তো কাশীগঞ্জ বাজার বলে, এক নং সন্দরা ইউনিয়নে কাশীগঞ্জ বাজার, এইখান দিয়ে একবারে পুরো যে গ্রাম আছে 15-20টা গ্রাম প্লাবিত হয়েছে। আবার যে বন্যায় পানি বাড়তেছে, পানিটা অনেকটাই বেড়ে গেছে, আমি দেখছিলাম এখানে পানি অনেকটাই বেড়ে গেছে। আপনাদের পাশে, আপনারা আমাদের পাশে দাঁড়ান ভাই, আপনাদের অনুগ্রহ পূর্বক আপনারা আমাদের পাশে দাঁড়ান। আসসালামু আলাইকুম, আমি কাউসার হাসান মিয়াদ বলছি, ময়মনসিংহ বিভাগের ফুলপুর উপজেলার এক নং সন্দরা ইউনিয়ন থেকে বলতেছি, বন্যার্ত এলাকা থেকে বলতেছি। দেখতেই পাচ্ছেন আমার বাসার সামনে যে অবস্থা, এটা হইতেছে মূলত মানে মালিজি নদীর উপরে, মানে নদীটার সাথেই। আমাদের ইতিহাসে, আমাদের 35 বছর ইতিহাস আমরা এরকম দেখি নাই, আমাদের বাপদাদাও দেখে নাই এরকম বন্যা হইতে। আমাদের যে কী অবস্থা পাবে, আমাদের 15টা গ্রাম এদিকে তলায় গেছে, মানে কী বলবার অবস্থা। আপনারা হয়তো দেখতে যাবেন, একজন লোক মারা গেছে, তার শ্বশুরি শাশুড়িকে বাঁচাইতে যেয়ে জামাই মারা গেছে আমাদের এখানে বন্যার স্রোতে ভেসে, তারপর তাকে উদ্ধার করা হয়েছে। মানে অবস্থা যে কতটুকু ভয়াবহ বলার বাইরে। এখানে আমাদের পর্যাপ্ত পরিমাণ স্বেচ্ছাসেবক লাগবে, ত্রাণ লাগবে। আপনারা যেভাবে, আমরা যেভাবে ফেনীবাসী এবং কুমিল্লাবাসীর পাশে দাঁড়িয়েছিলাম, আপনারা যেভাবে দাঁড়িয়েছিলেন, ঠিক সেভাবে আপনারা আমাদের পাশে দাঁড়ান। আমাদের ময়মনসিংহ বিভাগের ফুলপুর উপজেলার এক নং সন্দরা ইউনিয়ন মানুষের পাশে দাঁড়ান। আপনাদের কাছে আমি বিনতা আহ্বান করতে চাই, আপনারা যে যেভাবে পারেন আমাদের সহযোগিতা করেন। আপনারা সহযোগিতা, আপনার আমার আজকে অবস্থা আপনার হইতে কতক্ষণ, আমার আজকে অবস্থা আপনার হইতে কতক্ষণ, আপনার আমরা আজকে এই বিপদে পড়ছে, আমার গ্রামবাসী বিপদে পড়ছে। দেখেন আমি কিন্তু মোটামুটি সেফ জায়গায় আছি, আমি সারাদিন উদ্ধার কার্যক্রম পরিচালনা করে আসে খাবার বসছি, বৃষ্টি শুরু হয়েছে, অবস্থা এই যে খুবই অবস্থা ভয়াবহ। আর যেই পরিমাণে বিদ্যুৎ চমকাইতেছে বলার বাইরে, মানে এই এলাকার মানুষ অনেক উদ্ধার করছি, তারপরে ওই যে কারেন্ট চলে গেছে, অনেক মানুষ এখনও, অনেক মানুষ এখনও অবস্থা খুবই ভয়াবহ অবস্থায় আছে, কারেন্ট চলে গেছে। আমি আপনার সবাইকে বলতে চাই, আপনারা আমাদের পাশে আসুন, আপনারা আমাদের উপজেলার মানুষের এক নং সুন্দর ইউনিয়নের পাশে আসুন, ময়মনসিংহ বিভাগের পাশে চলে আসুন, আহ্বান জানাচ্ছি। প্লিজ প্লিজ যেভাবে পারেন আপনারা ত্রাণ নিয়ে, উদ্ধার কর্মী নিয়ে তাড়াতাড়ি দ্রুত চলে আসেন, বৃষ্টি হচ্ছে, এলাকা আরও প্লাবিত হবে, আরও অবস্থা ভয়াবহ হচ্ছে। আপনার কাছে বিনীত অনুরোধ, আপনারা আমাদের পাশে দাঁড়ান। এই যে কারেন্ট চলে আসছে, কোচা কারেন্ট চলে আসছে, খুবই মানে ভয়াবহ একটা অবস্থা। আমি আপনাদেরকে বুঝলে বুঝাইতে পারতেছি না, মানে কী অবস্থা। আমি আজকে যে আমি যে উদ্ধার কাজে বিভিন্ন জায়গায় গেলাম, মানুষ গলা সমান পানি, বাড়িতে টুনের উপর, এখানে সেইভাবে কোনো নিউজ পোর্টালও আসতেছে না, মানে রাস্তা দিয়ে ঘরে পানি যাচ্ছে, মানে কী বলবার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ বলার মতো আমার ভাষা নেই। আপনাদের কাছে বিনীত আহ্বান জানাচ্ছি, আপনারা আমাদের পাশে দাঁড়ান,
আপনারা ময়মনসিংহবাসীর পাশে দাঁড়ান, আপনারা ছন্দরাবাসীর পাশে দাঁড়ান। 15টা গ্রাম প্লাবিত হয়ে গেছে, বুঝতে পারতেছেন? সেই পরিমাণ রেস্কিউ টিম, বিডি রেসপন্স টিম থেকে দু একটা, এবং রক্তদান আমরা ময়মনসিংহ থেকে আসছি, আমরা লোকাল যারা আছি ময়মনসিংহ বাংলাদেশে বিভিন্ন ভার্সিটি পড়তে আন্দোলন করেছে, আমরা সবাই চলে আসছি, আমাদের গ্রামের পাশে দাঁড়ানো আছে। আপনারা আসেন, আপনাদেরকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করে আমাদের গ্রামগুলোতে নিয়ে যাবো, এবং মানুষকে যেভাবে পারে আমরা মানুষকে উদ্ধার করবো। আপনারা আসেন, আমাদের পাশে দেন। আপনারা যেভাবে ফেনী কুমিল্লাবাসীর পাশে দাঁড়িয়েছেন, আমাদের পাশে দাঁড়ান। আমি আপনাদেরকে আমাদের পাশে চাই, আপনারা এই বন্যার্ত মানুষগুলোর পাশে চাই, আপনারা যেভাবে সহযোগিতা করেন। আমরা তো ফেনী কুমিল্লাবাসী সহযোগিতা করছেন, আপনারাও তো করেছেন, ঠিক তেমনইভাবে আপনারা আমাদের পাশে দাঁড়ান ভাই, আপনারা আমাদের পাশে দাঁড়ান। কিছু বলার নেই, আপনারা অনুগ্রহপূর্বক আপনারা আমাদের পাশে দাঁড়ান। এই শিরপুর নালিতাবাড়ি সকল নেত্রকোনা সহ যত সকল যে উপজেলাগুলো আছে বন্যায় অবস্থা আপনারা দেখতেছেন, সকলের পাশে দাঁড়ান, সকলের পাশে দাঁড়ান। আপনাদের অনুগ্রহপূর্বক বলতেছে যে বিদ্যুৎ চমকাইতেছে, কারেন্ট চলে যাইতেছে, মোটামুটি কারেন্ট ইলেকট্রিসিটি আছে, কিন্তু খাবার দাবারের অবস্থা খুবই ভয়াবহ, নাজেহাল অবস্থা। আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করতেছি, আপনারা যেভাবে পারেন আপনারা মানুষের পাশে দাঁড়ান, আমাদের পাশে দাঁড়ান, যান নিয়ে আসেন, আপনারা উদ্ধার সামগ্রী পাশে নিয়ে আসেন। আজকে একটা বোর্ড নিয়ে আসছে আমাদের ফেনীর এক বড় ভাই, আমরা যে কাজ করি তারা আমাদের কাছে একটা বোর্ড নিয়ে আসছে, আমাদের সহযোগিতা করছে। আপনারা ঠিক সেভাবে আসেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি, গর্জরে অনুরোধ করতেছি, আপনারা এই ফুলপুর ছন্দরা বাসীর পাশে দাঁড়ান। ফুলপুর ছন্দর এক নং ছন্দর ইউনিয়নের যে অবস্থা আছে সেইখানে আপনারা যে অবস্থা, ভয়াবহ অবস্থা, এই মানুষের পাশে দেন। আপনারা বোর্ড নিয়ে আসেন, যে যেভাবে পারেন, আপনার সহযোগ ত্রাণ হইল যে যেভাবে পারেন। আমার মানে আমি কথা গুলাই ফেলতেছি, আমার অবস্থা এরকম হইতেছে, মানে কি বলবো, হাহাকার অবস্থা। আমার বাসায় এখানে কোমর সমান পানি, মানে ভয়াবহ একটা অবস্থা ভাই। সবাই পাশে দাঁড়ান, আপনাদের খুবই রিকোয়েস্ট, আপনারা মানুষের পাশে দাঁড়ান, আপনারা আমাদের পাশে দাঁড়ান, যে যেভাবেই পারেন। যেভাবে কুমিল্লা ফেনীবাসীর পাশে দাঁড়িয়েছেন, আরেকবার আমাদের পাশে দাঁড়ান। ইনশাল্লাহ আমরা সবাই মিলে এই দেশটাকে সুন্দর করে ঘুরবো ভাই। আপনারা আমার আজকে এই অবস্থা, আপনার হইতে কতক্ষণ, আপনার আমার হবে, আপনারা আসবেন, আপনার হবে, আমি যাবো, এটাই তো বাংলাদেশ ভাই, এটাই তো বাংলাদেশ। আমরা তো এই সোনার বাংলাদেশই করতে চাই। আপনাদের কাছে অনুরোধ, যত সকল অর্গানাইজেশন, যত সকল কিছুই আছে, সবাই মিলে আমাদের পাশে দাঁড়ান। বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর সকলকে যে যেভাবেই পারেন, ফান্ডিং করে পারেন, নিজের অর্থায়নে পারেন, ট্রাস্টের মানুষ সবাই আপনাদের পাশে আসেন, এক নং ছন্দরাবাসীর পাশে আসেন। 15টা গ্রাম আপনি চিন্তা করতে পারতেছেন, 15টা গ্রাম কতটা ভয়াবহ হইতে পারে। 15টা গ্রামের মানুষ বিদ্যুৎ চমকাইতেছে, আর এটা আমার বাসার এই পানি, মানে অবস্থা খুবই ভয়াবহ আমি বলবো। আর মানুষের পাশে দেন, আমাদের পাশে তারা অনুগ্রহপূর্বক সর্বশেষ এই রিকোয়েস্ট করে পুরো বাংলাদেশের মানুষকে ময়মনসিংহ বিভাগবাসীর পাশে চাই। আমার সুন্দর ইউনিয়ন, এক নং সুন্দর ইউনিয়ন, ফুলপুর উপজেলা এক নং সুন্দর ইউনিয়নবাসীর পাশে চাই। আপনারা আসেন, আপনারা আমাদের পাশে দাঁড়ান, আমাদের হয়ে আপনারা আমাদের পাশে দাঁড়ান, আমরা আপনাদের পাশে দাঁড়াবো। এভাবে মিলেই তো বাংলাদেশটা ঘুরব বা একটা জিনিস বুঝতে পারতেছেন না, মানুষ কতটা মানে বন্যার্ত যে মানুষগুলা সেটা কতটা, খাবার সমস্যা, পানির সমস্যা, মহিলা মানুষের পেট নেপকিনের সমস্যা, কত গর্ভবতী মহিলা মানুষরা আসতে চায় না। আর আমাদের এখানে কোনো সময় এরকম বন্যা হয় নাই যে তারা অভ্যস্ত থাকবে, তারা গবাদি পশু ছেড়ে ঘর ছেড়ে আসতে চায় না, পীড়া ভেঙে যাচ্ছে মানুষের, তাও তারা আসতে চাচ্ছে না। আপনারা মানুষের পাশে দাঁড়ান, আপনারা আমাদের পাশে দাঁড়ান ভাই, অনুগ্রহ পূর করছি, আপনারা মানুষের পাশে দাঁড়ান, আমাদের পাশে দাঁড়ান। এই দেখছেন বিদ্যুৎ চমকাইতেছে, এইদিকে ওই যে মালিজি নদী সামনে আমাদের বাসার সামনে, ওই পাশে মালিজি নদী, এখানে বন্যা, ওইখানে ব্রিজ আছে, এটা তো কাশীগঞ্জ বাজার বলে, এক নং সন্ধরা ইউনিয়নে কাশীগঞ্জ বাজার, এইখান দিয়ে একবারে পুরো যে গ্রাম আছে 15-20টা গ্রাম প্লাবিত হয়েছে। আমি যে বন্যায় পানি বাড়তেছে, পানিটা অনেকটাই বেড়ে গেছে, আমি দেখছিলাম এখানে পানি অনেকটাই বেড়ে গেছে। আপনাদের পাশে, আপনারা আমাদের পাশে দাঁড়ান ভাই, আপনাদের অনুগ্রহপূর্বক আপনারা আমাদের পাশে দাঁড়ান।